হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়াম নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের হলিউড কিং অবশেষের দিনকাল কেমন চলছে তাদের জীবন? এত বাধার পর আবার এক হয়ে গিয়েছেন সুপারস্টার শাকিব খানের হলিউড কিং অবশেষ। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খানের হলিউড কিং অবশেষ, একসাথে জুটি হয়েছেন তারা দুজনে। জুটি হয়ে একের পর এক সিনেমা করেছেন সুপারস্টার শাকিব খানের হলিউড কিং অবশেষ। প্রথম সিনেমা ছিল তাদের কোটি টাকার কাবিন, সেই থেকেই সিনেমা করতে করতে 72টি সিনেমা করেছেন এই জুটি। হলিউড কিং অবশেষ বলেন, বিশ্বের কোথাও নেই এত সিনেমা করেছে, শাকিব অপুর জুট প্রথম রয়েছে এই দিক থেকে। শুধু সিনেমা করেই জিতে নেই, তারা জিতেছেন ভালোবেসে বিয়ে করে। গোপনে ছিল তাদের বিয়ের খবর, কিন্তু 9 বছর পর ঠিকই তাদের বিয়ের খবরটি আলোচনায় আসে। যখনই আলোচনায় আসে তখনই তাদের সম্পর্ক ঘুরে দাঁড়ায়, সম্পর্কটা ভেঙে যায়। হলিউড কিং অবশেষ বলেন, সম্পর্ক ভেঙে গিয়েছে, তাতে কি হয়েছে? দুজনের মাঝে যে সম্পর্ক ছিল তার স্মৃতি রয়ে গিয়েছে। আব্রাহাম খান জয়, প্রথম দিকে সুপারস্টার শাকিব খান আব্রাহাম খান জয়কে ঠিকভাবে মেনে নেয়নি, সন্তান হিসেবে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু হাসি মুখে মেনে নেয়নি। কেউ জিজ্ঞেস করলে কথাটাকে ঘুরিয়ে অন্য কথায় নিয়ে যেত, কিন্তু এখন সুপারস্টার শাকিব খান আব্রাহাম খান জয়কে নিয়েই কথা বলে সব সময়। সাক্ষাৎকারে আসলেই জয়কে নিয়ে বেশি কথা বলে সুপারস্টার শাকিব খান। শাকিব খান বলেন, সন্তানের জন্য বর্তমানে কাজ করে যাচ্ছি, ওকে ঘিরেই সব কিছু। অপবিশ্বাসও বলেন, সন্তান আমার, সন্তানকে ভালোবাসি, ভালোবাসবো সব সময়। বর্তমানে দেখা যায় সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপবিশ্বাস দুজনেই একইভাবে একরকম কথা বলছেন, তাতে ভাবা যায় সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপবিশ্বাস আবারও হয়তোবা সম্পর্কের মাঝে রয়েছেন দুজনে। আসলে ব্যাপারটা হলো, প্রথম ভালোবাসা ভোলা যায় না। অপবিশ্বাস বলেন, শাকিব খান আমার প্রথম ভালোবাসা, ভালোবেসে বিয়েও করেছিলাম, তাই এই ভালোবাসা কখনো ভুলতে পারবো না। শাকিব খান মেনে নিলে অপবিশ্বাসও মেনে নেবেন সুপারস্টার শাকিব খানকে, কারণ এখনও দুজনে দুজনের জন্য অপেক্ষা করছেন, কেউই জীবনসঙ্গী খুঁজে নিচ্ছেন না। দর্শক, আমরা চাই সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপবিশ্বাস একে অপরকে ক্ষমা করে আবার এক হয়ে যাক। আমরা দোয়া করি তারা যেন পুত্র জয়কে নিয়ে সুখে থাক। দর্শক, আপনি কি চান আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।